রাধে রাধে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আর সকলকে গুড মর্নিং। তো সকাল সকাল তোমাদের একটা সুখবর দেওয়ার আছে, তো আমার খুবই আনন্দ হচ্ছে। আমি কালকে দেখলাম জিনিসটা, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, আর কারণ তোমাদের সাথে আমি সবকিছু শেয়ার করি পাখির, তাই তোমাদের তো দেখাতেই হয়। তো তো চলো, তোমাদেরকে আর অপেক্ষা না করি আগে জিনিসটা দেখাই, তারপরে কথা হচ্ছে এটা নিয়ে। ফিঞ্চের বাচ্চা হয়েছে, যে দুটো ডিম ছিল ওই দুটো ডিমের ভেতর একটা ডিম দেখেছিলাম কালকে ফুটে গেছে, আর একটা ডিম হয়তো এখন ফুটেছে বা পরে ফুটবে। তো চলো বাচ্চাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এটা হলো বাবা পাখিটা বসে রয়েছে, বাচ্চা আর দুটোই মনে হয় ফুটে গেছে, না বেরোলে বোঝা যাচ্ছে না। এটা ডিম দেয়নি, এরাও ডিম দেয়নি এখনো, এই পাখিটা না বেরোলে বোঝা যাচ্ছে না বাচ্চা। এই যে দুখানায় ফুটেছে বাচ্চা, তো কালকে আমি একখানা দেখেছিলাম আর এখন দেখছি দুখানা বাচ্চাই ফুটেছে, তো খুবই ভালো লাগছে দেখে। তো তোমরা দেখতেই পেলে বাচ্চা দুখানায় ফুটে গেছে, তো খুবই আনন্দ হচ্ছে। কালকে দেখেছিলাম একখানা আর এখন দেখছি দুখানায় ফুটে গেছে, তো খুবই ভালো লাগছে দেখে। আর ওদেরকে ডিম ভাত দেবো আজকে, কারণ কালকে রবিবার ছিল, দেওয়া হয়নি কালকে, তো বাড়ি ছিলাম না, একটু ব্যস্ত ছিলাম, তার জন্য দেওয়া হয়নি। তো আজকে ডিম ভাত দেবো, মা বাজারে গেছে, ডিম নিয়ে আসবে আসার সময়, তারপরে ওদের ডিম ভাত দেবো। আর বাচ্চা হয়েছে, খুবই ভালো লাগছে, তোমাদেরকে দেখালাম দেখতে পেলে বাচ্চা। আর অন্য পাখিগুলো হয়তো ডিম দেবে খুব তাড়াতাড়ি, কারণ ওদের হাব ভাব দেখে তাই মনে হচ্ছে, ওই ঝুড়িতে ঢুকে বসে থাকছে অনেকক্ষণ করে, অনেকক্ষণ পর পর বেরোচ্ছে, মনে হয় ডিম দেবে ওরাও। তো ওদের বাচ্চা, এদের তো বাচ্চা ফুটে গেল একদম তাড়াতাড়ি, মনে হয় 16-15-10 দিন 11 দিনে মনে হয় বাচ্চা ফোটে এদের। তো বাচ্চা ফুটে গেল, এই যে একটা জোড়া, এই দেখো বসে রয়েছে, এটা একটা জোড়া আছে, দেখতেই পাচ্ছ। আর এই এই বাচ্চাটা স্নান করছে, এই বাচ্চাটাকে আলাদা করতে মনেই থাকছে না, এই খাঁচাই রয়ে গেছে, এই খাঁচায় যে দেবো আলাদা মনেই থাকছে না। এই একটা বাচ্চা রয়েছে আর এই হলুদ একটা বাচ্চা, এই দুটোকে আলাদা করতে মনেই থাকছে না। আর এই দেখো ঘটের দিয়ে বাচ্চাগুলো মুখ বের করে বসে রয়েছে, এইটা ওর মা পাখিটা উড়ে গেল ফোন দেখে। তো জলটা আজকে ওদের ভিটামিনের ওষুধ দিয়ে দিয়েছে, আর জলটা ওরা স্নান করছে, তো নষ্ট করে ফেলছে জলটা। আর এখানে পাখিগুলোর রক্ত কেন বুঝতে পাচ্ছি না, প্রচন্ড রক্ত দেখি এই ডালটায় লেগে রয়েছে, এই যে এই খাবারের বাটিতেও লেগেছিল। তো ওই যত সম্ভব ওই সাদা পাখিটার, সাদা পাখিটারই দেখছি ডানায় একটু রক্ত টক্ত লেগে রয়েছে। আর দুটো পাখি দেখছি মাথায়, মাথায় হলো মানে কিছু কামড়ানোর মতো হয়ে রয়েছে দুটো পাখি, ইঁদুরেই করছে যত সম্ভব, ইঁদুরে এসে জ্বালাতন করছে, মানে কি করে যে ইঁদুরগুলোকে ধাওয়ায় আবার বুঝতে পারছি না। এর আগে এমন একটা দুটো পাখি মেরে ফেলেছে ইঁদুরগুলো এসে, পা কামড়ে ধরতো, লেজ টেনে ছিঁড়ে দিত, এরকম জ্বালাতন করতো ইঁদুরে। তো কি করা যায় দেখতে হবে এবার, নাহলে পাখিগুলোর ক্ষতি হয়ে যাচ্ছে ইঁদুরের জন্য। কালকে রাতে আমি পাখির খাবার আনতে দোকানে গেছিলাম, যে দোকান দিয়ে পাখি কিনি তোমরা ভিডিওতে দেখেছো। তো ওই দোকানের মামা কাকে বললাম যে ফিঞ্চের বাচ্চা হয়েছে একখানা, আর একটা হয়তো হবে কাল পরশু। তো মামা বলল, হ্যাঁ দেখ কাল পরশু হয়তো ফুটবে বাচ্চাটা। বলছে, তুই পাখি নিলি কদিন হয়েছে? আমি বললাম, 1 মাসও হয়নি পাখি নিয়ে গেছি। বলছে, এত তাড়াতাড়ি ডিম বাচ্চা দিয়ে দিল? আমি বলছি, হ্যাঁ। বলছে, দেখ পৌষ তোর ভাগ্যটা যদি ভালো হয় তো ভালো হবে, তোর পাখিগুলো ভালো, মানে ডিম বাচ্চা ভালো করবে, তোর লাক যদি ফিঞ্চে ভালো হয়। আমি বললাম, হ্যাঁ সেটাই, দেখি কি হয়। তারপর দুটো লাভ বার্ড কিনবো ভাবছিলাম, তো মামার সাথে সেই নিয়ে কথা বলছিলাম যে লাভ বার্ড কেমন দাম পড়বে, কি কিভাবে রাখা যায়, যত্ন কি কি করতে হয়। তো সেই সময় মামা বলল কি, এখন লাভ বার্ড কিনতে হবে না, এখন কিনলে শুধু শুধু টাকা নষ্ট হবে, এখন ডিম বাচ্চাও করবে না, আর এটা ওদের সিজনও না, তো এখন নর্মালি থাকবে, তো নিস না শুধু শুধু টাকা খরচ করে। তো আমি বললাম, ঠিক আছে তাহলে। সে বললো, শীতের একটু আগে আগে নিস, ওই দুর্গাপুজোর সময়, তাহলে হলো ওয়েদারের সাথে, তোর বাড়ির ওয়েদারের সাথে ম্যাচ করে যাবে, আর তারপরে হলো ওরা ধীরে ধীরে ডিম বাচ্চা করার মতো হয়ে যাবে, তার জন্য আমি হলাম এ করে দিয়েছি।
মানে পাখি মিটিং করছে, আমি লাভবার নেবো। আমি কথা যখন বলেছি আর তোমরা এতবার কমেন্টে যখন সবাই বলছো লাভবার নাও দাদা লাভবার নাও, তো আমি লাভবার অবশ্যই আনবো। তুতে কালারের লাভবার গুলো, ওগুলো খুবই পছন্দের আমার, তো ওগুলো এক জোড়া আনবো আমি। তুতে কালারের লাভবার খুব ইচ্ছা আছে, একটা এইরকম খাঁচাও কিনবো, কারণ আমি এক জোড়াই রাখবো, তো বড় খাঁচা লাগবে না। এরকম একটা খাঁচা কিনবো, এই জায়গাটা সেট করে দেবো, তো তারপর আমি লাভবার রাখবো এক জোড়া। আমার খুব ইচ্ছা আছে তুতে কালারের লাভবার গুলো রাখার, খুবই ভালো লাগে। সকাল সকাল পাখিকে জল খাবারও দেওয়া হয়ে গেছিল, তো ওরা এখন খাবার খাচ্ছে। ওদের এখন আর গরম জলটা দিই না, আগেও বললাম তোমাদের, কারণ গরম মোটামুটি ভালোই পড়ে গেছে, এখন গরম জল দেওয়াটা ঠিকও হবে না, শরীর ওদের গরম হয়ে যাবে আরো, আর কষে যাবে শরীরটা, তাই গরম জল এখন দিও না। আর একটু পরে ওদের ডিম ভাত দেবো, তো চলো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ডিম ভাত নিয়ে চলে এসেছি, আর আজকে ভাত, ডিম আর গাজর আর শশা রয়েছে, তো এই তিন এই চারটে উপকরণ দিয়ে মাখিয়েছি, মাখিয়ে ওদের দেবো। এই যে সব চলে আসছে দেখে, ফ্রিজকে দেবো, বাচ্চাগুলোও রয়েছে খাবে, এই খাঁচাতেও দেবো। তো চলো ওদেরকে আগে দিয়ে দিই, এই বাটিটা ফিন্সের, ফিন্সকে দিয়ে দিই। এক্ষুনি খেতে নামবে ওরাও, এবার ছোট খাঁচায় দিয়ে দেবো। তো ঝটপট ঝটপট করে, এবার বড় খাঁচায় দিয়ে দেব, তো বড়দের দিয়ে দিই। দিয়ে দেওয়া হয়ে গেছে আর সব খেতে নেমেও গেছে, আর ফিঞ্চও খাচ্ছে, আর এরা এখনো নামেনি খেতে, নেমে পড়বে। তো এই যে খাচ্ছে, থালাটা একটু সরিয়ে দিই উল্টে না যায়, কারণ এই সাইডটা ফাঁকা থালা। হ্যাঁ এখানে থাক, এবার সবাই আয় খেতে, এবার সব খেয়ে নেবে, গোল হয়ে বসবে থালাটা ঘিরে বসে খাবে। আর কিছু বদমাইশ পাখি আছে, খাবারগুলো উপরে উঠে পাড়াবে, পাড়িয়ে নষ্ট করবে। এই যে ফিঞ্চও খেতে শুরু করেছে, এরাও খেয়ে গিয়ে ওদের বাচ্চা দুটো হয়েছে, ওই দুটোকে খাওয়াবে। তো দুদিন পর তোমরা এই ছটা ফিঞ্চ আছে দেখতে পাবে, আটটা ফিঞ্চ, বাচ্চা দুটো উড়ে বেড়াবে এই খাঁচাতেই। তো খুবই ভালো লাগছে দেখে, দেখে মানে ভেবে, যখন দেখবো তখন তো আরো ভালো লাগবে। এই যে সব খাচ্ছে আর এখানেও নামছে, খায় কম আর মারামারি করে বেশি পাখিগুলো, এটাই একটা ইয়ে, বদ্রি পাখি প্রচন্ড মারামারি করে। এই যে ফিঞ্চ গুলোও খাচ্ছে, তো আজকের ভিডিও গাইস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও, আর ভিডিও প্লিজ দেখতে থেকো, পাশে থেকো, কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কি জানতে চাও সবকিছু প্লিজ কমেন্ট করে জানিও। আর টাটা, রাধে রাধে।